একশো আশি জনের বেশি রোহিঙ্গাকে নিয়ে সাগরে ভেসে থাকে একটি নৌকা ডুবে গেছে বলে জানাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনেচি চিয়ার এতে নৌকাটিতে থাকা সব রোহিঙ্গা মারা গেছে বলে শঙ্কা সংস্থাটির রায় জানিয়েছে গেল নভেম্বরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাটিও বাংলাদেশ উপকূল থেকে ছেড়ে যায় সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌকাটি সাগরে পথ হারিয়ে চলতি মাসে গেছে বলে ধারণা করা হচ্ছে এর আগে বাহিনীর হত্যা নির্যাতনের শিকার হয়ে সালে মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে এসব রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাড়ি জমায় তবে সাগরে দিনের পর দিন ভেসে থাকলেও অন্য দেশগুলো রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানালে ক্ষুধাসহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে বা নৌকা ডুবিতে প্রাণহানির মতো পরিণতি মেনে নিতে হয় তাদের